এত বড় সাপ আগে দেখিনি, জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। চা বাগান থেকে উদ্ধার হলো প্রায় 20 ফুটের অজগর। অপর একটি ঘটনায় চা বাগানে পাতা ফাঁদে ধরা পড়ল লেপার্ড। এত বড় সাপ আগে দেখিনি বলছেন স্থানীয় বাসিন্দারাই। 3-4 জন যুবক হাত লাগিয়েছেন, তাও যেন উঁচু করে নিয়ে যেতে পারছেন না বিশাল আকারের সাপটিকে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা পৌঁছান ঘটনাস্থলে, স্থানীয় যুবকদের সহযোগিতা নিয়ে তারপর বিশাল আকারের সাপটিকে উদ্ধার করেন তারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মেটিলি ব্লকের দক্ষিণ ধূপঝড়া মনস্বরপাড়া এলাকায়। জানা গেছে স্থানীয় বাসিন্দা ভোলা রায়ের একটি ছোট চা বাগান রয়েছে এলাকায়। এদিন সকালে স্থানীয়রা চা বাগানের ভেতর প্রথম সাপটিকে দেখতে পান। তারা দেখেন সকালের রোদ পড়তেই চা বাগানের ভেতর কিছু একটা চকচক করছে। কাছে যেতেই তারা বুঝতে পারেন আসল কারণ। স্থানীয়রা জানাচ্ছেন পাহাড় সংলগ্ন এলাকা, আগেও বহুবার অজগর সাপ এলাকা থেকে উদ্ধার হয়েছে, তবে এত বড় আকারের সাপ আগে তারা দেখেননি। বনদপ্তর সূত্রে খবর, সাপটি লম্বায় প্রায় 20 ফিটের কাছাকাছি। এলাকায় বিশাল আকারের সাপ উদ্ধার হয়েছে। খবর পেয়ে এদিন সাধারণ মানুষ ভিড় জমান চা বাগান সংলগ্ন এলাকায়। চা বাগানের ভেতর থেকে সাপটিকে উঁচু করে স্থানীয় যুবক ও বনকর্মীরা নিয়ে আসেন ফাঁকা মাঠের ভেতর। চা বাগান থেকে বিশাল আকারের সাপ উদ্ধার করে ফাঁকা জায়গায় আনতে রীতিমতো হিমশিম খেয়ে যান ওই যুবকেরা। ধূপঝড়া বিট অফিস সূত্রে খবর, প্রাথমিকভাবে অজগরটিকে দেখে সুস্থ মনে হচ্ছে, সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। সাপের পাশাপাশি এদিন ডুয়ার্স এলাকায় খাঁচাবন্দি হয়েছে এক পূর্ণবয়স্ক লেপার্ড। জলপাইগুড়ি জেলার পাতাবাড়ি চা বাগানে লেপার্ড ধরার জন্য খাঁচা পাতে বনদপ্তর। প্রায় দিন সাতেক আগে খাঁচা পাতা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে চা বাগানের শ্রমিক মহল্লায় গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর মাঝে মধ্যেই ঢুকে পড়ছিল লেপার্ডটি, যার ফলে আতঙ্কে ছিলেন স্থানীয়রা। চা বাগান কর্তৃপক্ষ যোগাযোগ করে বনদপ্তরের সাথে। গত 24 জুলাই চা বাগানে খাঁচা পাতে বনদপ্তর। এদিন খাঁচাতে ধরা পড়ে লেপার্ড। আজকে তো ধরা পড়লো, বেশ বড়। এখন কি করা হবে? এ বিষয়ে খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে বলেন, এটি একটি পূর্ণবয়স্ক লেপার্ড। প্রাথমিক চিকিৎসার পর তাকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জলপাইগুড়ি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।